দেখে না ওই কয় যে আপনার ভাষা শুনলে নাকি সিটার সিটার রাজনীতি তো ভালো শিখছো রাশেদ সাহেব, জনগণের উপর চাপাই দিই ওই সিটার কথাটা আমার উপর চাপাই দিলে আর কি। আমিন ভাই আমাকে একদম ভুল বুঝবেন না, আমি সত্যি জনগণের কথাই কইছি। আসলে আমরা যারা রাজনীতি করি আমাদের তো জনগণের মনের ভাষাটা বোঝা লাগে। শুনো রাশেদ, রাজনীতি না করলেও আমরা কিন্তু জনগণের মনের ভাষা বুঝি। যেমন এই যে স্থানীয় অনেক লোকে কিন্তু তুমি যে একটা তরুণী মেয়েকে বিয়ে করছো এটা নিয়ে অনেক কথা বলে, এটা তুমি শুনতে পাও কিনা আমি জানি না, নাকি রাজনীতি করো বলে নিজের পক্ষের কথাটুকু শুধু শুনো, এটা তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন আর কি। আমি যাই। আম্মা, তোমার আগে থেকে একটা কথা কই রাখি, ওই ঈদের দিন কিন্তু তোমার জামাইয়ের দলে কিছু সাউন্ড পাও, তার সাথে দেখা করতে আসবে। আসুক না, সে কথা আবার এত আয়োজন করে কার কি আছে, নাকি তাকে সেটা আবার গেট বানান লাগবে। খালি কুসামের কথা কাউকে আম্মা আগে থেকে না করে দিলে তোমাকে ভাত তরকারির মধ্যে আবার টান পড়ে যায়, সেই জন্য তোমার জামাই আমাকে কইছে কথাটা তোমরা আগে থেকে জানাই দিতে। আচ্ছা জানলাম, তুই যখন আসই তখন রাশিদের প্যান্ট পিসটা কেউ না দেখতেই তোর হাতে দিই। না দেখতে দেবে মানে গোপরা কে আম্মা? বুঝিস না কে, সব জামাইয়ের জন্য তো পাঞ্জাবি আর লুঙ্গি আনা হয়েছে, রাশেদের জন্য প্যান্ট পিস আনা হয়েছে, এটা জানতে পারে ভেজাল হবার পারে। ভেজাল হবে কে আম্মা? তাদের সাথে কি তোমার ছোট জামাইয়ের সাথে কো, সে তো কোনো সময় লুঙ্গি পরে না, জানো তার কত বড় বড় নেতা অফিসারের সাথে উঠা বসা করা লাগে। সবই মানলাম, তোর স্বামী যত বড়ই হোক আমাদের কাছে তো সব জামাই সমান, তাই না? যা কই তাই শোনে নে। খালি প্যান্টের পিস এখান দিছো তাই নিয়ে আবার এত কথা করছো আম্মা? তোর বাপের যা সমর্থ তাই তো করবি, মন খারাপ করলি তো আর চলে না। আর একটা কথা কই টিয়া, তুই বড় ঘরটা সাইরে জামাইক নিয়ে তুগার ঘরে যা, বড় জামাই খুব রাগ করতেছে, থাকবে রে চাচ্ছে না। তা না থাকবে সে তো আমার কিছু করার নেই আম্মা, তোমার ছোট জামাই কত প্রোগ্রাম ফেলায় শ্বশুর বাড়িতে সে ঈদ করার জন্য, তার সুবিধা অসুবিধা কি তোমরা দেখবে না? ঠিক আছে, তার জন্য যে তোমাকে এত অশান্তি হয় আর যদি আমাকে ঘর থেকে বাইর হয়ে যেতে কর, তার উপরে আমি তোমার জামাইকে কই এখান থেকে চলে যাচ্ছি। তোমার জামাইকে কিন্তু মানুষ মেলা সম্মান দিয়ে কথা কয়। হে বড় বন্ধু, ঘটনা কিছু শুনিস? কি ঘটনা শুনবো? হয়েছে ছোট জামাই তার জন্য নাকি প্যান্টের পিস কিনা হয়েছে আর বাকিদের জন্য লুঙ্গি। কিরে বলি তো কি ঘটনা? কোটটারও নাকি দাবি ছিল লাট সাহেবের, ওই সাতমোহর বাজারে টাই পাওয়া যায় না, সেজন্য নাকি কেনা হয় নাই। আব্বা আম্মা কি চাচ্ছে না যে আমরা এবার থাকি এখানে, সেই ঈদের আনন্দ করি? তুতা চিন্তা করে দেখে, জন্মভরা যে ঘরখানে এসে উঠিছি সে ঘরখান পর্যন্ত দখল করে দিছে আর কত রে। তুই কিসের জন্য ঘর থেকে বাড়ি আইছো বুবু? হ্যাঁ আমি হলে তো তার গাড়ি একেবারে গা ধাক্কা দিয়ে বাইর করে দিতাম, বুড়ো স্বামীক নিয়ে কি রঙ্গ শুরু করেছে। চল তো আমার কাছে যা জিজ্ঞাসা করি, এবারে যদি আমার গাড়ি কোনো মূল্যই না থাকে তাহলে তো আমার গাড়ি এখানে থাকার দরকার নাই। কোনোদিন আর এখানে ঈদ করবে আসবো না, তার ছোট জামাইকে নিয়ে এখানে ঈদ করুক, আনন্দ করুক, সুখে শান্তিতে বসবাস করুক। আমি বুঝতে পারছি বড় ভাই আপনার মনের অবস্থা খুবই খারাপ। অ্যাকচুয়ালি আমি এখানে আসছি মানে আপনার এই অবস্থার পরিপ্রেক্ষিতে সহমর্মিতা প্রকাশ করার জন্য আর কি। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার সাথে বসি একটু আলাপ আলোচনা করতে পারি। বসো। তবে আলোচনার ভিতর আর বিষয়টা নাই, টাইম মেলা পাস হয়ে গেছে, কবের বারো যে তোমাকে আপার কারণেই এখনো তোমরা আমাকে এখানে দেখতে পারতেছাও, তার সাথে শর্তই ছিল যে ভ্যানে আমি আসবো সেই ভ্যানে ব্যাক করব। না বুঝতাম পারছি বড় ভাই, এই বড় অফার মুখের দিকে চাই আপনারও অনেক অপমান হজম করতে হইতেছে। আরে সেম কেস তো আমারও, আপনার মেজশালীর মুখের দিকে চাইও আমাকে অনেক অপমান হজম করতে হইতেছে, যেটা আমার ডিস্ট্রিক্টের লোকের স্ট্যাটাসের সাথে যায় না। তুমি চিন্তা করে দেখো আমিন, ওই বুড়িয়া স্বামীক নিয়ে আমাদের ছোট শালীর সে কি বাহাদুরি, অথচ নায়ক ওয়াসিমের মতো চেহারা নিয়ে তোমার বড় আপা আমার কোনো পাত্তাই দেয় না, আমাকে থাকার ঘরটা পর্যন্ত দখল হয়ে গেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই, বড় জামাই হিসেবে এটা আপনার জন্য চরম অপমানজনক। শুনেন রাশেদ যত বড় নেতা হোক না কেন স্ট্যাটাসে সে কিন্তু আমাদের নিচে। আরে কিসের বড় নেতা, তাক দেখতে তো মনে হয় যে সিটার। একদম কারেক্ট কথা বলছেন মিয়া ভাই, আমার মনের কথাটা বলছেন,
অতত সে আমার কি বলে জানেন যে আপনাদের নোয়াখালী অঞ্চলে মানুষের ভাষা শুনলে মনে হয় আপনারা সিটার। কত বড় বেয়াদব! আরে সিটার তো সে এক নম্বরের। আমি নিশ্চিত টিয়া তার দ্বিতীয় পক্ষ, এমনকি তৃতীয় বা চতুর্থ পক্ষ হবে পারে। আচ্ছা তুমি কও ভাই, এত বয়সে কেউ বিয়ে না করে থাকে? বিয়ের কথা না হয় বাদই দিলেম, এই বয়সে আসে কি মানুষের পয়লা প্রেম হয়? আর সেই প্রেমের জন্যই সে পাগল হয়ে অর্ধেকের কম বয়সে একটা মেয়ে বিয়ে করে ফেলায়। যার মনের ভিতরে এত প্রেম থাকে সে কি 40-50 বছর ধরে তার প্রেমিক সাই সাবাদে রাখিছিল? অসম্ভব ব্যাপার। আমার প্রথম প্রেম প্রকাশ পায় আমি যখন ক্লাস 7-এ পড়ি। বিয়ের কথা বাদ দাও, বিয়ে তো দূরের কথা। আমার ধারণা যদি নিরপেক্ষভাবে তদন্ত করা হয় তাহলে বড় ওই সিটারের আগের 3-4 পক্ষের 4-5টা ছাওয়াল বলে বাইরে আসবে পারে, আমি এ ব্যাপারে নিশ্চিত। নাউজুবিল্লাহ, তবে হইলে হইতেও পারে। হইতে পারে মানে? আমি কনফার্ম, অবশ্যই। প্রমাণ করা যায় কিনা দেখেন তো। আম্মা, এবারে জামাই কি রাগে হয়েছিল, রাশেদ নাকি আমার স্বামী? আমার স্বামী যদি এবারের বড় জামাই হয়ে থাকে আম্মা, তাহলে কিসের জন্য তার পদে পদে অপমান হওয়া লাগবে তুমি কত? কি কথা কুস, আমরা কেমন করে মাসুদকে অপমান করলাম? খালি তো বড় দুলোবাইক না, তোমাদের মেজো জামাইদের তো অপমান করা হচ্ছে, কিসের জন্য টিয়ার স্বামী প্যান্টের পিস পাবি? এই সামান্য বিষয় নিয়ে তোরা এত রাগ হচ্ছ রে তুতা বুলবুলি? আম্মা, বিষয়টা তোমার কাছে সামান্য হবে পারে, আমার কাছে সামান্য না। তুতা এখন হিসেব মিলিছে, আমি কইছিলাম না। ঘটনা হয়েছে কি আম্মা, তোমরা নিজেরাই চাও না তোমার বড় জামাই ঈদি তোমার কাছে বাড়িতে আসে। দূর পাগল, ওসব কথা কয় না। আর তোরা তো বোন বোন, আর রাশেদ নাকি লুঙ্গি পরে না। বোন বোন হয়েছে তাই কি হয়েছে? তা বুড়ি স্বামীর দাম আছে, প্যান্ট ছাড়া লুঙ্গি পরে না। আর আমার নায়কের মতো চ্যাংরা স্বামীর দাম নাই মনে করে, তাই না? সে মনে করে প্যান্ট পরে পারে না। এ তোমাকে জামাই হচ্ছে রয়্যাল জেলার মানুষ, সে জেলায় যারা ভ্যান চালায় তারাও প্যান্ট পরে। খালি না তোমাদের মুখের দিক তাকায় এই শ্বশুর বাড়ি আইসে সে লুঙ্গি পরে। বুবু, কোনোদিন সে ভ্যানে চড়ে নাই, গাড়ি তো কিনেই ফেলাই তো। এই বাড়ি পর্যন্ত গাড়ি আসে না, সেই জন্যই তো গাড়িটা কেনা হয় নাই। আমি তোমাদের 200 কি 2000 দিকে বাসিনি আম্মা, এমনি টিয়ে ঘর দখল করেছে সেই তার ভেজাল মেটে নাই। তোমার বড় জামাই থাকবি কি থাকবি না সেই ডিসিশন সে এখনো নেয় নাই। তারপরে রে তুতা, এই কথা যদি তার কানে যায় মুশকিল। আরে ভাই, তোমার কথা কি কব, আমার নিজের আপন ফুফে তো ভাই বিডিআর এ চাকরি করে, 7 ফুট লম্বা, কি তার চেহারা হিরোর মতো, মানে সাকিব খান ফেল। আমি নিজে টিয়ের সাথে তার বিয়ে ঠিক করলাম, অথচ সেইটিয়ে ওই বুড়ি মানুষের সাথে ভাগিয়ে চলে গেল। কি করুন বড় ভাই, এখন কেউ যদি মিষ্টি হালুয়া থুইয়ারি গুয়ের মধ্যে হাত দে আর আমনে ঠেকাবেন কেমনে? আর দুইটাই তো নরম। একদম খাঁটি কথা কইছ ভাই আমিন। আরে ভাই, বুড়ি একটা মুরগির গোস্ত খাওয়া তো কঠিন। হ্যাঁ, তাও মাইনে নিতাম, বুঝতাম যদি চেহারা ফিকার ভালো হইতো। আরে ভাই, সে তো 10 বছর আগের থেকে চুলে কলপ মারে, মুখ শুদ্ধে পাইকে সাদা হয়ে গেছে, খেয়াল করেছ তুমি? আচ্ছা বড় ভাই, এই যে হেতে কথায় কথায় রাজনীতির কথা কয়, অ্যাকচুয়ালি রাজনীতিতে হেতের পজিশনটা কি কোনসে? আরে ভাই, কৃষির রাজনীতি, কৃষির পজিশন। এখন ওই এলাকার যে এমপি, একসময় সে কন্ট্রাক্টরি করতো, ওই রাশেদ তার হুন্ডা চালাইতো, মানে ড্রাইভার ছিল সে। এখন এমপি হওয়ার পর তার পেছন পেছন রাশেদ ঘোরে, তার ঠেলাই তার গলারতে টাই খসে না। যাক গে ভাই, দরকার নেই এত কথা কর, পরচর্চা ভালো না। চলো যাই দেখি তোমার আপা কি ফয়সলা করলো। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ডিক্লেয়ার করেও দিছি আমি থাকবো না। চলো বড় ভাই, আমি একটু ফরে যাই, এই প্রাকৃতিক পরিবেশে একটু ঘুরি দেখি আর কি। এই এলাকার দুটা জিনিস আমার নজর কাটছে, প্রথম হলো আপনার মেধশালী, আর সেকেন্ড হলো ওই যে প্রকৃতি নেচার। যাক, আপনি যদি সত্যি সত্যি সিরিয়াস চলে যান তাহলে আমার আওয়াজ দিয়েন, আমি সি অফ মানে বিদায় করতে আসবো না আপনার কাছে। আমার আসার ভুল হয়ে গেছে, খামাকা খামাকা দুলি ভাই লোকটাকে অপমান করা। আমি কই কি বড়বু, এভাবে তুই যদি মাঠ সারি চলে যাস তাহলে কিন্তু ওই টিয়া আর তার বুড়ো স্বামীরই জয় হয়ে যাবে। নিয়ে তোরা সকলে মিলে যদি তাকে বিজয় করা দিবে চাস তাহলে আমি একা একা ঠেকাবো কিরম করিয়া? তোমার সকলাকে চিনা আছে, তোর আর আমিনের মনের মধ্যে যে কি আছে সেটাও তো বুঝতে পারতেছি না। এই দেখে অযথা তুই কিন্তু আমাকেও দোষ দিচ্ছ বুবু। আমি যদি তাগারে বিজয় করবে যাবো তাহলে কি আমি তোর কাছে এসে প্যান্টের পিছে খবর দিতাম? তা হয়তো দিছু, কিন্তু একটাবার চিন্তি করে দেখে তো দুলে ভাই এবার তো আইসে পর থেকে ভাত পানি কিছু মুখে দেয় নাই, একটাবার কেউ তো সাথে সাথে করছে না, বাম্মা না তুই না আমিন। হায় হায়,
দুলু ভাই ভাত খাই নাই? হ্যাঁ ওরে আল্লাহ বুবু, এ তুই বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না, এ তুই আমাকে একটু কবু না বুবু, আমি তাহলে একেবারে নিজের হাতে ভাত মাকে খাওয়াই দিতাম দুলু ভাই রে। হয়েছে তোমাকে আর এত দরদ দেখার লাগবে না, কারোর আর কোনো কষ্ট করা লাগবে না, তোমরাই তো এখানকার রাজা, থাকো গা, দুই বোন দুই জামাই মিলে ঈদে আনন্দ করো, বাস করো, আমরা চলে যাচ্ছি। কেমন আছো মাসুদ ভাই? কি ব্যাপার, এ টেনশনে খারাপ গেলে কে? এদিকে তুই আসো, কথাবার্তা কই। বেয়াদব, তুমি কার সাথে কথা করছো? সেই হুঁশ তোমার আছে? সকালবেলা বেহুঁশ হওয়ার মতো কোনো ঘটনা তো ঘটে নাই মাসুদ ভাই। তাহলে পর কি তুমি গাঁজাটা খাইছো? কি যে কম মাসুদ ভাই, আরে ওসব অভ্যাস আমার নাই। আরে রাজনীতির নাম লেখানোর পর বিড়ি সিগারেট খাওয়াই ছাড়িয়ে দিছি, বোঝো তো আমরা যারা রাজনীতি করি আমাদের আবার নানান দোষ, পদে পদে দোষ। বিড়ি সিগারেট তুমি রাজনীতির কারণে ছাড়িছাও কিনা সেটা কি আমরা বুঝি না? বিড়ি সিগারেট তুমি ছাড়িছাও তোমার হার্ট অ্যাটাকের ভয়ে, তোমার হার্টের ভিতর কয়টা ফুটিয়ে ধরা পড়েছে সেটা কি আমরা কেউ দেখতে গেছি? হ্যাঁ ওরে বাবা, মাসুদ ভাই দেখে অনেক বড় ডাক্তারের মতো করে কথা কয়। ঠিক আছে সমস্যা নাই, ডাক্তারের মতো করে কথা কও, কিন্তু সকালবেলা উঠে আমার উপর তুমি চেতলে কি জন্যে সেইটা কও তো। যে কালকে একবার তোমার সাথে পয়লা দেখা হলো, সালাম দিলাম, সেই সালামের পর্যন্ত উত্তর দিলে না, ঘটনাটা কি? ঘটনাটা কি তুমি বুঝতে পারতেছ না? তাই না, তুমি আমাকে তুমি তুমি করে কথা করছো কিসের জন্য? হে আমি মাসুদ করিম, এই বাড়ির বড় জামাই, সেই কথা কি তোমার ভুল হয়ে গেছে? এই কথা আমি আবার ভাবলাম তুমি মানে আপনি মনে হয় আমার এই বিরোধী পক্ষে তা যোগ দিলেন নাকি। আসলে ওই দেখি মাসুদ ভাই কিছু মনে করবেন না, এই আপনি আমাকে যতই গালাগালি করেন মাসুদ ভাই আমি মাইন্ড করবো না, কারণ আমরা যারা রাজনীতি করি আমরা প্রতিনিয়ত মানুষের কাছে গালাগালি খায় অভ্যস্ত, কিন্তু বিশ্বাস করেন মাসুদ ভাই আমি সচেতন ভাবে আপনার কথাটা কই নেই। মিথ্যে কথা, তোমরা এবার প্ল্যান করে আইসাও আমার অপমান করার জন্য, তা না হলে পরে বড় দামের জন্য বরাদ্দ করা ঘর কিসের জন্য তোমরা দখল করেছো? তোমাকে চক্ষু লজ্জা নাই? খামাখা আপনি আমাকে দোষ দিচ্ছেন মাসুদ ভাই, এ বিষয়ে আমার কোনোই হাত নাই। যা কিছু হয়েছে সব কিছু হচ্ছে আপনার ছোট শালিকার মতামতের ভিত্তিতে, আর আমরা যারা রাজনীতি করি আমাদের তো জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানানো উচিত, কি কোন? আরে রাখো তোমার রাজনীতি, তুমি কি রাজনীতি করো সেটা আমরা জানি না, তোমার বউ একটা বিয়াদব, তুমি হলে এক নম্বরের বিয়াদব, তার সাথে বড় বিয়াদব, তোমার মতো বিয়াদব এই বাংলাদেশের রাজনীতিতে আছে দেখি রাজনীতির এই দুর্দশা, তুমি আমাকে তুমি তুমি করে কথা কও। দেখছো তুমি কিন্তু আবারও বিয়াদবি করতেছো, বড় ভাইয়ের সাথে কিভাবে ভদ্রতা দেখানো লাগে, কিভাবে কথা কওয়া লাগে সেটাও শেখো নাই। বড় জামাই তাকে যে দাওয়াতটা পর্যন্ত দেয় নাই, দাওয়াত তো আমাকে রো দেয়নি বড় বাবু। আমাকে নামে কি বদনাম করতেছ সেটাও আমরা একটু শুনি, আমি আসলে ভয় পাওয়ার তো কিছু নাই। তুই কি এমন লাট সাহেব হয়ে গেছ রে, তোকে দেখে কিসের ভয়? খুব বেয়াদ হয়ে গেছো তাই নিয়ে, কার সাথে কিরম করে কথা কয় লাগে সেটাও মনে কর ভুল হয়ে গেছে তোর। ভুল তো তোর জন্য হচ্ছে রে বড় বউ, তোরা বড় হয়ে যেসব কথা কয়ে বেড়াচ্ছ। এটিয়া তুই এরকম গায়ে পড়ে ঝগড়া করবে আসলো কিসের জন্য রে? গায়ে পড়ে তো কথা কবার আসে নাই, তোরা আমার সোয়ামী নিয়ে আজে বাজে কথা কবু আর সেসব শুনে আমি চুপ থাকবো মনে করিস? তোর উত্তম কুমার সোয়ামী কি উল্টো পাল্টা কথা কয়ে বেড়াই রে? উত্তম কুমারই তো, তোর কিসের জন্য এত সমস্যা হচ্ছে? হ্যাঁ তুই কিসের জন্য কইস রে আমার স্বামী 10 বছর আগে থেকে চুলে কলর দেয়? আর আয় বাজুবু, তুই নাকি কইস আমার স্বামী কিসের জন্য কোট প্যান্ট পরে? তোর স্বামী কোট প্যান্ট পরুক না হাফ প্যান্ট পরুক, তো নিজে কিনে পরে নিতে পারে, এই শ্বশুর বাড়ির কাছে প্যান্ট দাবি করবে। এসে ফালতু কথা বলে কিরে কইস রে? হ্যাঁ তার বাইতে কয় ডজন কোট প্যান্ট আছে সেটা কি জানে? সে তো জানো না, নিজে কথা বলা জায়গা পাইছ নে, তোমার স্বামী তো বছরে একই দেশে শুধু একবার প্যান্ট পরা সুযোগ পায়, কোটও পড়তে পারে না, সেটা মনে করছ জানি নে? এই বুলবুলি কি হইছে কিরেটিয়া, এরকম সারের মতো চিকুর পেরে কথা কচ্ছ কিসের জন্য? জোরে কথা কইতে আপনারাই বাধ্য করেছেন, আপনারা কিসের জন্য আমার স্বামীকে নিয়ে আজেবাজে কথা কন? কোনো আজেবাজে কথা কওয়া হয় নাই, বরং তোর স্বামী আমাকে অপমান করতেছে, এই মুহূর্তে আমি আসার সময় সে আমাকে তুমি করে কথা কইছে। তাতে কি হইছে, সে আপনার সাথে বয়সে বড়, তুমি করে কবরই পারে? আপনারা তার কিসের জন্য সিটার কইছেন সেটা আগে কন,
আপনারা নিজেরা সিটা চাই সকলকে সিটা মনে হয় তাই না? বিয়াদবের সাথে থাকি থাকি তুইও বিয়াদব হয়ে গেছ তাই না রে? হুন্ডার ড্রাইভারি করে বড় নেতা হয়ে গেছে তোর স্বামী, তার মতো বিয়াদবরা রাজনীতিতে যোগ দিছে দেখে রাজনীতি নষ্ট হয়েছে, আর তোর মতো বিয়াদব বাড়ির পরিবেশ নষ্ট করতেছে। থাপ্পড় দিয়ে তোর আমি 32 টা ফাড়া দেব বিয়াদব। কি করেন আপনি? আপনি আমাকে থাপ্পড় দিবেন? এই তোরা কিন্তু সাক্ষী রইলু লম্পট লোক, অন্যের ভয় কি করে হাত তুলবেন আপনি? হ্যাঁ নিজের সিটা চাই অন্য কোনো সিটা মনে করেছেন সেটা বল তাই না? আমার ভালোবাসা তো ছোট হয়ে যায় টিয়া পক্ষে। সাল তাহলে খবর দিছি আসুক, তারপর তোমার দুলে ভাইয়ের হাতখান ভাঙে টুকরে টুকরে করে দিয়ে তারপরে যাই। তুমি বুঝতেছে না কে শোনা, আমার আমার রাজনীতি তো বয়কটের রাজনীতি না, আমি তো উচ্ছেদে বিশ্বাসী। আমি তো খালি আছি তোমার গ্রিন সিগন্যাল, তুমি খালি গ্রিন সিগন্যালটা দিয়ে দেখো আমি কি করবো। বাড়ি দরকার হয় এই বাড়িতে আগুন জ্বলবি, এই পুরে গাও আগুন জ্বলে যাবি। আমার টিয়া পক্ষে চট দিবার চাইছে কে দাস, আমি সেটা দেখে চালিয়ে দেবো। তুমি কি সেজন্য পরের বইয়ের গায়ে হাত তুলবে চাইলে? তুমি বড়, তোমার তো মাথা গরম করলে চলে। এখন আমার তরমাটা উপরে উঠে যাচ্ছে তাই না? দুই দিন করে তো আমাকে আকাশ সমান অপমান করা হলো, সব তলে পড়ে গেছে। তোমার গারে অপমানটাই চোখে পড়ে, আব্বা আমার এত আদর তোমার গারে চোখে পড়ে না? হ্যাঁ অনেক আদর পাইছি, জামাই আদর একেবারে নহর বয়ে যাচ্ছে না। তোমার মনে স্তর দিবে যায় আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি তাই তো? এক কাম করো, তোমরা তিন বোন মিলে আমার গালের ওপর চড়াও, বাকি তো আছে এইটুকুই তাই না? আমি তো আশা ভ্যানে ব্যাক করবে চাইছিলাম, তুমি কিসের জন্য আমাকে ভ্যানের তো জোর করে টানি নামাইলে? দোষ যদি করে থাকি করছি, এই শেষ, কালকে বাড়ি চলে যাব। আর জীবনে কোনো দিন শ্বশুরবাড়ি আসা তো দূরের কথা, শ্বশুরবাড়ির দিক মুখ করেও খারাপ না। এই তুমি কেন চলে যেতে চাইতেছ তোতা? আরে আমরা তো ভালো পজিশনে আছি, কোনো পক্ষের লোকে তো আমাদের বাধাবাধিও নাই, বরং দুই পক্ষেরই জিততে হলে আমাদের সাপোর্ট লাগবে বুঝছো। বড় পক্ষ বলো ছোট পক্ষ বলো, আমরা যে পক্ষে সাপোর্ট দিব সেই পক্ষ জিতব। শোনো ওসব পক্ষ বিপক্ষের আমার দরকার নেই, আর লাভ ক্ষতির হিসাব করাও লাগবে না, সব ঝামেলার মধ্যে বাবা আমি নেই। যা করছি তা মন দিয়ে শোনো, সকালে উঠে একেবারে সোজা বিদায়, বাপের বাড়ি এবার ঈদ করা আবার একেবারে হয়ে গেছে। Thank you.
আমার সিমাই খাওয়া দাও। তোমার হাতে সিমাই ছাড়া কি আম্মা ঈদ হয়? যতদিন মায়ের হাতে সিমাই খাওয়ার ভাগ্য আছে, ঝগড়া আনন্দ মারামারি করে সেগুলি নষ্ট করবো কিসের জন্য? আমার সিমাইটা খাওয়াই দাও। মা, এদিকে এসো।